কত গেলা সিরিয়ালে একটা দাদি তো করে নিন্দি চলে গেছে ওই ছেলেটা মাকে এমন করে ধর করে জ্বালাইছে জ্বালাইবে না কেন সিরিয়ালে যে বসে থাকতে থাকতে হামি ও করছি যে আল্লাহ জি কখন পাবো হামি লাগছে নিন চলে যাবো এ আমার দাঁতের বারোটা ওই গাঠা গিধে নিতে হামার দাঁতের বারোটা বাজার ছিল কড়াই হামার যেমন তেমন ঢাকনা হামার সাধা আসসালামু আলাইকুম আমার নানা নানিরা আমার আদরের ছেলে গলা কেমন আছেন জি আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর সুস্থ আছি আর জানেন এমন চিতাই খাইতে মন চাইছে জি কয়দিন খুবই গরম পড়ছিল তখন আমি চিতাই ফিতাই খাইনি কারণ গলা সুখে যায় চিতাই খাইলে আর কেটা কি দিয়া চিতাই খাইতে পছন্দ করেন যে হাম তো একবারে পাতলা সুজি দেয়া খুবই পছন্দ করি তাহার বেটা আর বেটির আমি একখানে খাবো তাই লিয়ে লিয়ে খায় দিয়ে আবার দুপহরের আন্দিতে হইবে আলো কুচকুচা লোহার কড়াইতে দেখেন আম মাছের ঝোল আইল মাসি কে যে বুঝে যে কালো এটা হলো লোহার কড়াই যে ধারিতে রান্না করা মজা এরকম লোহার কড়াইতে রান্না খুবই মজা খা দিন আপনার লোহার কড়াই থাকলে আর যত কালো ভালো তত কড়াই তো চকচিক হয় না এরকম কালো কিছু ঠিক হয় তো এখানে মাছ করে মত আর এখানে মশলা দিয়ে আমখানিকে ভুনে লিছি আমখানিকে ভুনা হয়ে গেলে একদম সুন্দর করে মেলা খানিক পানি দিয়ে দেওয়া বক করে ফুটিয়ে মাছ থেকে ছেড়ে দেবো গরমে এর আপনারা মাছ রান্না দেখায় দেখিয়ে ভাল লাগবে ডাল আর মাছের ঝোল পাট শাক ছুটি দিয়ে আম দিয়ে এগুলা খুব ভাল লাগে গরমের দিনে পানি খন্ডা ফুটুক তারপরে মাস্তি দিয়ে দেব কড়াই আমার যেমন তেমন ঢাকনা আমার সাধা খালে লেন আপনারা কত কি ফুটা গছে এখন দিয়ে দেব মাজেলা নেকি না মুমু দিও না বাবা ফুড়ে দিবে নে আজ খন্ডা চাকা দিদনু দদ পেটি দিদনু আজ কি কই কইতার বানাইলা

তো দুপাহারে খায় লি আছি বাড়ি হয়ে গেছি দাঁতের ডাক্তারের কাছে দেখেন না কত গলা সিরিয়ালে একটা দাদি তো করে নিন দিয়ে চলে গেছে পারে না যে করে কার্পেট খানে ওই ছেলাটা ওর মাকে এমন করে করে জ্বালাইছে জ্বালাইবে না কেন সিরিয়ালে যে থাকতে থাকতে হামি ও হচ্ছি যে আল্লাহ কখন পাবো আমি লাগছে নিন চলে যাবো এ নিয়ে হেগেছে যাই হোক অপেক্ষা করতে করতে পেয়েছি তো কথা হইলো কি আমার দাঁতের বারোটা ওই আঠটা গিধে নিতে আমার দাঁতের বারোটা বাজাল ছিল মনে আছে আপনার কে হ্যাছু না নানা নানি যে আমি দাঁতের ডাক্তার দেখাছি একটা হাত তুলে ডাক্তার কে ও আমার দাঁত তুলে ফেলেছে হাত খান তুলেছে আর হাত ঘন তুলে নিখো ও রে আল্লা রে আর দাঁতের বীজ বেদনা এত দিনে শুরু হয়ে গেছে নানা আগের কথা আজ নাই আমি যে খালি কার কার মনে আছে একটু কমেন্টস করে হার বেটি হাত কত দেখেন না কইছে মা তোমার দাঁত দেখো হাত দাঁত কত সুন্দর হ্যাঁ আছে তো যাই হোক দাঁত দেখে বাড়ি যাচ্ছে এখন মেয়ালায় কি কি দেখ তে দিয়েছে ফটো যে ফটো তোলা হবে তারপরে গা জানতে পারবো যে কি হয়েছে দাঁতে তো থাকেন ভালো থাকেন